কথায় আছে বিশ্বাসী মেলায় বস্ত, তর্কে বহুদূর। কালী পুজোর পরেই এমনই এক অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় খোয়াই মহকুমার অন্তর্গত অফিসটিলা অঞ্চল। অফিসটিলাস্থিত বহু পুরনো কালী মন্দিরই এখন চর্চার কেন্দ্রবিন্দু। শ্যামা মায়ের বন্ধ মন্দির খুলতেই দেখা গেল ছোট্ট ছোট্ট পায়ের ছাপ। মন্দিরের ভেতরের মেঝেতে পড়ে রয়েছে সিঁদুর। এক বিরল এবং অলৌকিক ঘটনার সাক্ষী থাকলেন এলাকার জনসাধারণ। মন্দিরের পুরোহিত জানান, শনিবার দুপুরবেলা নিত্য পুজো সেরে নিজের বাড়িতে চলে গেছিলেন তিনি। সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করতে এসে মন্দিরের দরজা খুলে দেখেন শ্যামা মায়ের মন্দিরের ভেতরের মেঝের উপর পড়ে আছে সিঁদুর। সাথে সাথে আরো লক্ষ্য করেন মন্দিরের ভেতরে ছোট ছোট পায়ের ছাপ রয়েছে অনেকগুলি। দেখে মনে হয় স্বয়ং শ্যামা মা যেন এখানে পদচারণা করেছেন। মন্দির থেকে বেরিয়ে পাশে মহাদেবের মন্দির পর্যন্ত দেখা মিলেছে এই পায়ের ছাপের। এই খবর চাওয়ার হতে শোরগোল পড়ে যায় চারিদিকে, ভিড় জমে যায় মন্দির চত্বরে। বিস্তারিত জানালেন মন্দিরের পুরোহিত। আমার বাবা মনোরোগ স্বর্গীয় মনোরোগ কুমার চক্রবর্তী নায়েব ছিলেন। উনি রাত্র করে যখন এদিক দিয়ে দেখছে একটা ছোট্ট মেয়ে এখানে বইয়া চুল আসাইতেছে, তখন এদিকে কিন্তু বসবাস করে নাই, বুঝছি জঙ্গলের মধ্যে মেয়েটা কেন এখানে হয়েছে। বাবা আগে এসে করে মেয়েটার নাই। এরপরে বাবা মনীন্দ্র স্বর্গীয় মনীন্দ্র কুমার চক্রবর্তী পুরাণ প্রসীন বিশ্বের একটা বট গাছ আছে আমরা জানেন, সেখান থেকে এনে এখানে প্রতিষ্ঠা করেছিল। এবং এখানে এই ধরনের কয়েকজন থাকেন, তারা প্রায় দিনই মন্দিরে আসেন, এখানে থাকেন, অনেকে দর্শন করছে, যদি আমি দর্শন করতে পারি। এই মন্দির যে জাগ্রত এটা উৎকৃষ্ট প্রমাণ। এই উজান ময়দান থেকে দুইটা ট্রাইবেল মহিলা আইসেন, উনি স্বপ্নাদিষ্ট হয়ে এখানে আইসেন, অথচ ওইদিকে সব মন্দির আছে, কিন্তু কইছে না আমি এখানে স্বপ্ন পাইছি, এখানে এখানে পূজা দিয়ে গেছে। এবং এই মন্দিরে যারা নাকি যে কোনো মানুষই করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি না ফল হয় আপনার বলতে। এই মন্দির আজও সাংঘাতিক প্রতিষ্ঠিত, সাংঘাতিক জাগ্রত মা। আমি যখন প্রথম এই মন্দিরে পূজা আরম্ভ করি আজকে 3-4 বছর আগে, দিওয়ালিটার দিন আমি পূজার বেশি করে এখানে, আপনারা জানেন যে মার সাথে একজন ভৈরব থাকেন, ভৈরব হলো মহাদেব, ত্রিপুরেশ্বরীর সাথে আছে ত্রিপুরেশ্বর, আমাদের এখানে আছে এই যে আম গাছ, ওনারে আমরা ভৈরব হিসাবে পূজা করি। আমি যখন পূজা বুঝি তখন দেখা যায় ডাল ফাল ভাঙিয়া পড়তেছে, আমি সঙ্গে সঙ্গে দুধ দোনা দিয়া তাদেরকে ভোগ দিয়া তারপরে পূজা বেশি করে আমি নিষ্ঠা সঙ্গে পূজা করি। এবং এখানে যে মন্দিরটা আসতেছে এক ডাল পালা কাটার আমার ক্ষমতা, যত আইপিএস অফিসার আছে সবাই আসে এখানে পূজা করে, সবার আগে পূজা দেয় এই মনসা আসতে। নিত্য পূজার সময়ে মন্দিরের আশেপাশের প্রায়শই নূপুরের আওয়াজও শুনতে পাওয়া যায় বলে জানিয়েছেন পুরোহিত। এরকম অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করার জন্য মন্দিরে ভিড় জমেছে শতাধিক ভক্তপ্রাণ মানুষের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।